হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যাকোয়াটিং বগুড়া। তো আজকে ভিডিওতে দেখাবো আমি, যে অনেকে কমেন্ট করছিল যে আমার ট্যাঙ্কে নতুন আপডেট ফিল্টারেশন সিস্টেম, এটা হচ্ছে পাওয়ার ফিল্টার ছিল। তো সেক্ষেত্রে যে ব্যাপারটা, আমি হচ্ছে এটাকে টপ ফিল্টারে কনভার্ট করে দিয়েছি। তো এটা কিভাবে সেট করলাম সব কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। তো ভিডিওটা তেমন একটা বেশি বড় হচ্ছে না, জাস্ট হচ্ছে কিছু সময়। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। কারণ হচ্ছে ফার্স্টে আমি দেখাই আমার যে বনসাই ডিপ টুট আছে, এটা আমার বনসাইয়ের একটা অংশ ছিল। আমার হচ্ছে সাথে একটা বনসাই মারা যায়, তো তারপরে এটাকে আমি শুকাই, রোদে শুকাই, দেন শুকানোর পর প্রসেস করে এটাকে ডিপ টুটে বা বগ উটে কনভার্ট করে দিয়েছি। এবং দেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফিল্টারেশন সিস্টেম, এটা হচ্ছে আমার যে টপ ফিল্টার বানানো একদমই সিম্পল ব্যাপার। তো ফার্স্টে আপনাদের সুবিধার্থে আমার যে মানি প্লান্টসগুলো আছে এগুলোকে আমি সরাই ফেলতেছি, যেন আপনারা ক্লিয়ারলি এটাকে দেখতে পারেন যে ভেতরে কি কি জিনিস ইউজ করেছি। তো প্লান্টসগুলোকে আমি সরাই ফেললাম। এবার আপনাদের একটু দেখাই যে আমি ভেতরে জাস্ট দুইটার মতো ফর্ম ইউজ করেছি এবং একটা তুলা ইউজ করেছি আর কিছু বায়োমিডিয়া। তো ফর্মের ব্যাপারটা বলি, ফর্ম হচ্ছে আমাদের যে নর্মাল ফর্মটা আছে, মানে কনস্ট্রাকশনের কাজে যে ফর্মটা ইউজ করা হয় ওই ফর্মটাই ব্যবহার করেছি। আর তুলা ইউজ করেছি, যেটা হচ্ছে আমাদের যে নর্মাল তুলাটা আছে ওই তুলাটাই ব্যবহার করেছি, যেটা অনেকটাই ময়লা আটকায়। আর বায়োমিডিয়া হিসেবে ইউজ করেছি সিরামিক রিং। এখানে আমার সিরামিক রিং অনেকটা পরিমাণে অল্প দেওয়া হয়ে গেছে। তো আপনারা যারা এইভাবে করবেন, সিরামিক রিংটা বেশি দেওয়ার ট্রাই করবেন। আর কয়লা ইউজ করেছি, যেটা একদমই কাঠের যে কয়লাটা আছে, মানে কাঠ পোড়ালে যে কয়লাটা তৈরি হয় ওই কয়লাটাই কিন্তু ব্যবহার করেছি। আর ওয়াটারের পাম্পের যে ফ্লোটা আছে সেটাকে আমার হচ্ছে বক্সের ওপর পড়ার জন্য একটা এল আকৃতির একটা পাইপ ইউজ করেছি, যেটা নর্মালি কিন্তু পাইপের দোকানে ইজিলি পেয়ে যাবেন এল বোনাম। তো এই সাইজের পাইপের জন্য এটা ইজিলি পেয়ে যাবেন, সাদা কালার 5 টাকা থেকে 10 টাকার মতো নেবে। তো আমি হচ্ছে এটাকে অন করে দিয়ে একটু দেখাই, কারণ এই পানিটা যেটা পড়বে সেটা তুলার ওপর পড়বে, আর তুলাতে যে ময়লাগুলো আছে এগুলো জমে দেন হচ্ছে আমার যে এই সাইটের পার্টটা আছে এই সাইটে একদম ফ্রেশ পানি ফিল্টারেশন হয়ে তারপরে কিন্তু ট্যাঙ্কে পৌঁছে যাবে। তো বায়োমিডিয়া অনেকটাই হেল্পফুল, আর সেই কারণে হচ্ছে আমি বায়োমিডিয়া দুই ধরনের ইউজ করছি। আপনারা চাইলে আরও বায়োমিডিয়া ইউজ করতে পারেন। আর এটার সুবিধা হচ্ছে আমার যে পাওয়ার ফিল্টার ছিল সেটার থেকে এটার চেম্বারটা একটু বড় সাইজের, তো সেক্ষেত্রে ট্যাঙ্কের পানি আরেকটু বেটার কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার পাবো। আর পানির ফ্লোর সাথে দেখতেছেন একটা হুইল অ্যাড করেছি। এই হুইলটা আসলে হুইলের কোনো কাজ নেই, এটা হচ্ছে জাস্ট এমনি সৌন্দর্যের জন্যই ব্যবহার করেছি। পানিটা আমার পড়ার পরে আমার টেবিলের পড়ার টেবিলের ওপর ছিটে যাচ্ছিলো, তো সেক্ষেত্রে ফ্লোটা কমানোর জন্য এবং পানিটার ফ্লো অ্যাবজর্ব করার জন্য আমি হুইলটা ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার যে ওয়াটারফল ছিল আর্টিফিশিয়াল ওয়াটারফল, সেটার থেকে অনেক টানাটানি করে ভেঙে এখানে নিয়ে চলে আসছি। আর পাইপের যে ব্যাপার, এটা হচ্ছে আমার যে বেসিনে সাধারণত যে সাদা পাইপটা থাকে, নর্মালি যে বেসিনের পাইপ, ওই পাইপটাই ব্যবহার করেছি। যেহেতু আমার পাম্পের সাইজ একদমই ছোটো সাইজ, এই পাম্পটা 280 টাকার মতো নিয়েছিল, সরি 280 টাকা না 250 টাকার মতো নিয়েছিল। তো এই পাম্পটাই সবচেয়ে ছোটো সাইজটাই ব্যবহার করতেছি, যেহেতু ছোটো ট্যাঙ্ক, বেশি বড় পাম্প হলে ট্যাঙ্কের ভেতর দেখতেও খারাপ দেখায়। তো সেক্ষেত্রে ছোটো পাম্পই ব্যবহার করতেছি। আপনাদের বড় ট্যাঙ্ক হলে বড় সাইজের পাম্প ইউজ করতে পারেন, যেটাকে পাওয়ার ফিল্টার হেড বলা হয়। আর যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটু খেয়াল রাখবেন আপনাদের যখন এটা সেট করবেন কোনো যেন লিকেজ না থাকে, লিকেজ থাকলে হচ্ছে পানিটা পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আর হচ্ছে তো প্লান্টসগুলোকে আমি আবার হচ্ছে এটা দিয়ে দিলাম, জাস্ট ফাঁকা দেখা যাচ্ছিল, তো সেই কারণেই প্লান্টসগুলোকে অ্যাড করে দিয়েছি। বানানো কিন্তু একদম ইজি, দেখতেই পাচ্ছেন এখানে বেশি কিছু নাই, জাস্ট বক্সটা আমি একটা কাচের টুকরার ওপর রেখে দিয়েছি, আর নিচ থেকে পাম্পের থেকে জাস্ট পাইপটা ওপরে তুলে দিয়েছি, আর কিচ্ছু না। এখানে কোনো মেকানিজম নেই, জাস্ট একটাই মেকানিজম, সেটা হচ্ছে আপনাদের ফিল্টার, আর হচ্ছে বক্স, আর হচ্ছে তুলা, আর ফর্ম বায়োমিডিয়া, এই ধরনের কিন্তু।
তো কোনো প্রকার এখানে কিন্তু বানাতে কিন্তু কোনো প্রকার গ্লু ইউজ করিনি, জাস্ট হচ্ছে পাইপের মুখেতে একটু গ্লু দিয়েছি, গ্লু স্টিকের যে গ্লুটা আছে প্লাস্টিক গ্লু, তো সেটা দিয়েছি। আর আমার যে জেট প্লান্ট আছে এটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালোই গ্রো করতেছে, কিছুদিন আগে এটা একটু মারা যাওয়ার মতো হয়েছিল, দেন আবার ঠিক হয়ে গেছে। আর হচ্ছে ফার্নটাও ভালোই গ্রো করতেছে, আর হচ্ছে মসগুলো তো ঠিকঠাক আছে, আর হচ্ছে জেট প্লান্টের চারাটাও ভালোই গ্রো করতেছে। সব মিলে প্লান্টসের ট্যাঙ্কের অবস্থা ঠিক। আর এই অংশেতে আমার হচ্ছে পানিটা পড়ে আমার স্যান্ডগুলো সরে যাচ্ছিল, তো দেন যে বুদ্ধিটা করলাম সেটা হচ্ছে আমার হচ্ছে যে স্টোনগুলো আছে স্টোনগুলো অ্যাড করে দিলাম, যাতে পানি দেওয়ার কারণে মাটিটা সরে না যায়। তো এটা করতে পারেন, আপনাদের ট্যাঙ্কের যদি হাইটটা ভালো হয় তো সেক্ষেত্রে এটা করা লাগবে না। আর আমি যে কিছুদিন আগে যে যে কি বলে ব্ল্যাক স্টোন আনছিলাম, তো সেগুলো অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে পরিষ্কার করে অনেকভাবে পরিষ্কার করে তারপরেই অ্যাড করেছি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমার হচ্ছে ট্যাঙ্কের ওপর দেখতে পাচ্ছেন একটা লম্বা বকুটের মতো, এই লম্বা বকুটটা হচ্ছে আসলে বাগানবিলাস গাছ যেটা আছে বাগানবিলাস গাছের হচ্ছে একটা ডাল এনে অ্যাড করে দিছি। তো এই ছিল আজকের ভিডিও ফিল্টারেশন সিস্টেম নিয়ে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর এই প্রসেসে কিন্তু আপনারাও একটা টপ ফিল্টার বানিয়ে নিতে পারেন, পাওয়ার ফিল্টারের থেকে টপ ফিল্টার বেস্ট আমি মনে করি, কারণ পাওয়ার ফিল্টারের চেম্বারটা অনেকটাই ছোট আর টপ ফিল্টারের চেম্বারটা কিছুটা হলেও একটু বড় সাইজের। তো ফিশ ট্যাঙ্কের জন্য টপ ফিল্টার বেস্ট, আর অ্যাকোয়াস্কেপের জন্য আপনার হোপ ফিল্টার বলেন ক্যানিস্টার এগুলো ফিল্টার বেস্ট। তো সেক্ষেত্রে যারা অল্প খরচে বানাই নিতে চাচ্ছেন তাদেরকে সাজেস্ট করবো আমার মতো টপ ফিল্টার বানাই নেওয়ার। আর দেখলেই নি প্রসেসটা বলেই দিলাম সব কিছু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।